Assalamualaikum viewers, welcome back to my channel Bangladeshi Food Recipe. আজকে আপনাদের জন্য থাকছে পটেটো ওয়েজেস রেসিপি। রেস্টুরেন্টে কিছু কমন খাবারের মধ্যে এটাও কিন্তু অন্যতম আর কম বেশি অনেকের কাছে পছন্দের। তাই আজকে রেস্টুরেন্টের মতো মুচমুচে ক্রিসপি পটেটো ওয়েজেস তৈরি করে দেখাবো। রেসিপির সাথে সাথে থাকবে কিছু টিপসও, তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটাই দেখবেন। পটেটো ওয়েজেস বানানোর জন্য এখানে মাঝারি থেকে একটু বড় সাইজের তিনটা আলু নিয়েছি আর আলুগুলোকে খোসা ছাড়িয়ে পানির মধ্যে ভিজিয়ে রেখেছি। এবারে ওয়েজেসের শেপ করে আলুগুলোকে কেটে নিতে হবে। তার জন্য প্রথমে আলুগুলোকে আমি মাঝখান থেকে কেটে নিচ্ছি আর তারপর প্রত্যেকটা অংশ থেকে তিনটা টুকরো বের করে নিচ্ছি। এক একটা আলু আমি তিন টুকরো করে কেটেছি, কারণ সাধারণত ওয়েজেস গুলো এই শেপেই কাটা হয়। কেটে নেওয়ার পর এই পানির মধ্যে এটাকে 30 মিনিটের মতো ভিজিয়ে রেখে দেব। এরপর অন্য একটা বড় পাত্রে পানি নিয়ে পানিটাকে ফুটন্ত গরম করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। আর তারপর পানিটা যখন ফুটতে শুরু করলো, এই পর্যায়ে ওয়েজেস গুলো এই পানির মধ্যে দিয়ে প্রায় 70% এর মতো সেদ্ধ করে নিতে হবে। আর এই ফাঁকে একটা ব্যাটার তৈরি করে নিব। তার জন্য একটা বড় মিক্সিং বোলে 2 টেবিল চামচ নিয়ে নিচ্ছি ময়দা, 2 টেবিল চামচ দিচ্ছি কর্নফ্লাওয়ার। এখন খুব সামান্য পরিমাণে লবণ দিচ্ছি, যেহেতু আলুটা সেদ্ধ করার সময় আগে লবণ দিয়েছিলাম, তাই এখন শুধুমাত্র ব্যাটারের জন্য যতটুকু প্রয়োজন ততটুকু লবণ নিতে হবে। আধা চা চামচ পরিমাণে দিচ্ছি চিলি ফ্লেক্স, আধা চা চামচ দিচ্ছি ইটালিয়ান মিক্সড হার্ব, এখানে অরিগানো আর পার্সলে ব্যবহার করেছি। আপনারা চাইলে অরিগানো পার্সলে বাদ দিতে পারেন, কোনো সমস্যা নেই। আবার যারা অন্য ফ্লেভার পছন্দ করেন তারা ধনিয়া পাতা কুচিও ছড়িয়ে দিতে পারেন। এরপর সামান্য করে পানি অ্যাড করে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে। এই ব্যাটারটা খুব বেশি পাতলাও হবে না, আবার খুব বেশি ঘনও হবে না। এখন চেক করে নিচ্ছি, আলুটা প্রায় 70% এর মতো সেদ্ধ হয়ে গেছে। এবারে আলুটাকে পানি ঝরিয়ে নিয়ে কিছুটা ঠান্ডা করে নিব আর তারপর এই ব্যাটারের মধ্যে দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। একটু আলতো করে এটাকে মাখিয়ে নিলেই হয়ে যাবে। এখন ভেজে নেওয়ার পালা। ভাজার জন্য আমাদের লাগবে 2 তেল, তাই পর্যাপ্ত পরিমাণে তেল একটা পাতিলে গরম করে নিয়েছি। আর তেলটা কিছুটা গরম হলে একটা একটা করে ওয়েজেস এর মধ্যে ছেড়ে দিচ্ছি আর তারপর এটাকে মিডিয়াম আঁচে ভাজতে থাকবো। চুলার আঁচটাই পর্যায়ে খুব বেশি লোতে রাখা যাবে না, তাহলে ওয়েজেস গুলো ক্রিসপি হবে না। আবার অতিরিক্ত হাই হিটে ভাজা যাবে না, যেহেতু ওয়েজেসটা 70% এর মতো সেদ্ধ করা হয়েছিল, তাই অতিরিক্ত হাই হিটে ভাজলে বাইরে থেকে পুড়ে গেলেও ভেতর থেকে কাঁচা থেকে যাবে। আর এটা যতক্ষণে ভাজা হচ্ছে, এই ফাঁকে আমি আপনাদেরকে ফ্রোজেন করার পদ্ধতিটা দেখিয়ে দিচ্ছি। একটা বড় ট্রের উপর ব্যাটার মাখানো এই ওয়েজেস এর পিস গুলো একটা একটা করে নিয়ে একটু ফাঁকা করে রেখে দিতে হবে, ঠিক আমি যেমনটি ভিডিওতে দেখাচ্ছি। তারপর এই ট্রেটাকে এভাবে ডিপ ফ্রিজে রেখে দিতে হবে যতক্ষণ না এটা পুরোপুরি সেট হয়ে যায়। সেট হয়ে যাওয়ার পর কোনো টিফিন বক্স কিংবা জিপলক ব্যাগে ভরে আপনারা এটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন। আর এটা প্রায় 1 মাসের মতো আপনারা সংরক্ষণ করতে পারবেন। যখন খাবেন তার কিছুক্ষণ আগে বের করে সরাসরি তেলে ভেজে নিলেই হয়ে যাবে। এখন একটা খুন্তির সাহায্যে আমি এগুলোকে একটু ছাড়িয়ে দিচ্ছি, যেহেতু এগুলো একটার সাথে একটা লেগে আছে। এবারে একটু সময় নিয়ে এটাকে যতক্ষণ না ক্রিসপি হয়ে যায় ততক্ষণ ভেজে নিতে হবে।
আর মাঝে মধ্যে অবশ্যই নেড়েচেড়ে উল্টে দিতে হবে যাতে সব দিকে সুন্দরভাবে ভাজা হয়। আমি এটা একটু বেশি ক্রিস্পি খেতে পছন্দ করি, তাই আমি একটু কড়া করে ভেজে নিচ্ছি। আপনারা যে যতটা ক্রিস্পি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী এটা ভেজে নিলে হয়ে যাবে। আর ভাজা হয়ে গেলে এগুলোকে তেল ছড়িয়ে একটা কিচেন ডিশের উপরে নিয়ে নিচ্ছি যাতে অতিরিক্ত তেলগুলো শুষে নেয়। এরপর পছন্দ মতো যে কোনো সসের সাথে কিন্তু আপনারা এটা পরিবেশন করতে পারবেন। বিকেলের নাস্তায় চায়ের সাথে বা অতিথি আপ্যায়নে এই পটেটো ওয়েজেসটা খুব ভালো যায়। আর নিঃসন্দেহে এটা তো আপনার ছোট বাচ্চারাও অবশ্যই পছন্দ করবে। তো আশা করছি আজকের রেসিপিও আপনাদের বরাবরের মতো ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর অনেকেই লেখা রেসিপির জন্য অনুরোধ করেন, তারা চাইলে আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন, লিংক ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে। আপনারা চাইলে আমাদেরকে ফেসবুক কিংবা ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন, যেগুলোর পেজ লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। চ্যানেলটিতে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন। সকলে সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।